হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আবারও একটা নতুন রেসিপি আমি দেখাবো আপনাদেরকে, একটা না দুইটা, অ্যাকচুয়ালি সেম রেসিপি বাট দুইভাবে। তো আমাদের যেগুলো লাগবে আজকে মেইন ইনগ্রিডিয়েন্টস, সেগুলো হচ্ছে ওয়াটারমেলন, তারপরে লাগবে রুয়াবসা, ঠান্ডা দুধ, চিনি, দ্যাটস ইট, আর ব্লেন্ডার একটা। আমরা আজকে মেইনলি বানাইতে যাচ্ছি শারবাতি মহাব্বত আর ওয়াটারমেলন স্মুদি। তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের রেসিপি শুরু করে দিই। প্রথমে আমি বাটিতে ঠান্ডা দুধ নিয়ে নিছি। আমি পরিমাণ বলতে পারবো না, কারণ আমি নিজের আন্দাজ মতো নিছি, তো আপনারাও নিজের আন্দাজ মতোই নিতে পারবেন। তারপরে আমরা এখন এখানে দেব চিনি নিজেদের স্বাদ অনুযায়ী। এবার নিব আমরা রুয়াবসা। তো রুয়াবসাটা পরিমাণ মতোই নিতে লাগবে, বেশি হলে টেস্টটা খারাপ হয়ে যাবে। তো আমি রুয়াবসার ছিপিটা দিয়ে, এক ছিপি রুয়াবসা আমি এখন এটাতে দিয়ে দেব। এবারে চিনি আর রুয়াবসাটাকে ভালো মতো ব্লেন্ড করে নেব। ধীরে ধীরে কালারটা এখন সুন্দর বেবি পিঙ্ক কালারে চলে আসবে। আপনারা চাইলে এটা মিক্সড করার পরে এখানে আইস কিউব দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে আইস কিউব ছিল না, তাই আমি ইউজ করিনি। এবারে তরমুজগুলো ছোটো ছোটো কিউব কিউব করে কেটে আমি এটার মধ্যে দিয়ে দেবো। বিচিগুলো ছাড়াই নিচ্ছি আগে, তারপরে কেটে দিয়ে দেব। এখানে আপনারা ছোটো ছোটো করে কাজু বাদামও কেটে দিতে পারেন, কিন্তু আমি দেইনি। টাড়া, রেডি হয়ে গেল আমাদের শারবাতি মহাব্বত। এত ছোটোই রেসিপি ছিল এটার। এখন আমরা শুরু করব আমাদের ওয়াটারমেলন স্মুদির রেসিপি। প্রথমে ব্লেন্ডারে ঠান্ডা দুধ নিয়ে নিব, আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিছি। এবারে দিব এখানে রুয়াবসা। ওয়াটারমেলনগুলো ছোটো ছোটো করে কেটে এখন ব্লেন্ডারে দিয়ে দিব। এবারে ভালো মতো এটাকে ব্লেন্ড করার পালা। রেডি হয়ে গেল আমাদের ওয়াটারমেলন স্মুদি। হয়ে গেছে আমাদের দুইটা রেসিপি বানানো, শারবাতি মহাব্বত আর স্মুদি। তো আজকের রেস্টুরেন্টগুলোতে এগুলাই চলতেছে, অনেক ইজি রেসিপি, সবাই নিজ নিজ বাসায় বানায় ট্রাই করতে পারেন, খাই তো বেশ মজাই লাগে। তো আই হোপ সবার ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে আমার ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।